বাইরে ভাই আজকে টাকার রেটটা অনেক অনেক বেড়েছে বিশেষ করে একদিনের ব্যবধানে প্রায় দশ থেকে পনেরো টাকার মতো করে বেড়ে গিয়েছে বিভিন্ন দেশে আজকে সর্বোচ্চ টাকার রেটটা বেড়েছে কুয়েতে তারপরে বাহরাইনে এমনিভাবে কাতারে উমানেও আরও অনেক দেশে টাকার রেটটা অনেক অনেক পরিবর্তন হয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে হলো আগস্ট মাসের আট তারিখ দু হাজার তেইশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মন্তব্য আছে সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের আজকে টাকা রেটগুলা জেনে নিতে পারবেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিলে অপর প্রবাসী ভাইরা সঠিক টাকা রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে মনে রাখবেন আমি ভিডিওটি যে মুহূর্তে বানাচ্ছি এই মুহূর্ত পর্যন্ত যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষে যে কোনো টাইমে টাকা রেটটা অনেকটা পরিবর্তন হলে হতেও পারে তো আজকে শুরুতেই জানিয়ে দেব কুয়েতের এক দিনের পরিবর্তে আপনারা সর্বোচ্চ রেট পাবেন তিনশত পঁয়ষট্টি টাকা সাতাত্তর পয়সা বন্ধুরা আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে কুয়েতের আল নাদা এক্সচেঞ্জে তারপরে আল মোল্লা এক্সচেঞ্জে তারপরে আল মুজাইনি এক্সচেঞ্জে তো এর থেকে যেখানে গতকালকে ছিল প্রায় তিনশত তিপ্পান্ন টাকা তিনশত চুয়ান্ন টাকা এখনও আছে বিভিন্ন একচেঞ্জে তবে আজকে আবার বিভিন্ন একচেঞ্জে প্রায় তিনশত পঁয়ষট্টি টাকা সাতাত্তর পয়সার মতো করে দিচ্ছে অপরদিকে বন্ধুরা আজকে কাতারের এক বিনিময়ে প্রায় তিরিশ টাকা একাত্তর পয়সার মতো করে পাবেন তবে কাতারের সর্বোচ্চ রেট পাবেন আল জামান এক্সচেঞ্জে তবে ন্যাশনাল এক্সচেঞ্জ আলদার এক্সচেঞ্জ তারপরে আলমির কাপ এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে প্রায় তিরিশ টাকা সত্তর পয়সা থেকে তিরিশ টাকা আটাত্তর পয়সা বা আরও কম বেশিও কিন্তু পেতে পারেন অপরদিকে আজকে বাহরাইনের একদিন আর দুইশত সাতানব্বই টাকার মতো করে পাবেন সর্বোচ্চ রেট যে বাহরাইনের আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে লুলু মানি এক্সচেঞ্জে দুইশো সাতানব্বই টাকা তারপরে জেন্স এক্সচেঞ্জে দুইশো বিরানব্বই টাকা বিরাশি পয়সা বাহরাইনের ওয়েস্টার্ন ইউনিয়ন বিএফসি এনএসি প্রত্যেকটা এক্সচেঞ্জে দুইশত আটাশি টাকার উপরেই আপনারা পেয়ে যাবেন অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার একদিন আমি প্রায় তিরিশ টাকা আটান্ন পয়সার মতো করে পাবেন তবে সর্বোচ্চ রেট দিচ্ছে ইমারটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে তারপরে জিসিসি এক্সচেঞ্জে তিরিশ টাকা পঁচিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লারি এক্সচেঞ্জে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা জয়াল্কাস এক্সচেঞ্জে উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা ওরিয়ান এক্সচেঞ্জে উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা এমনিভাবে দুবার আরও যতগুলি এক্সচেঞ্জ আছে প্রত্যেকটা এক্সচেঞ্জে প্রায় সাড়ে উনত্রিশ টাকা থেকে নিয়ে তিরিশ টাকার ভিতরেই পাবেন আজকে উমানেরা ক্রিয়ালে প্রায় দুইশত তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন তবে উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে দুইশো তিরানব্বই টাকার উপরেই পেয়ে যাবেন দুই একটা এক্সচেঞ্জে দুইশত নব্বই বা দুইশত একাশি টাকার মতো কিন্তু দিচ্ছে অপরদিকে আজকে সৌদি আরবের একরিয়ালে প্রায় সাড়ে উনত্রিশ টাকার মতো করে পাবেন তবে বন্ধুরা বরাবরের মতো সৌদি আরবে বিনিয়ালাতে সর্বোচ্চ রেট দিচ্ছে টাকা পঁচানব্বই পয়সা থেকে নিয়ে উনত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন আর ফাউরি থেকে রিয়া অপশনে গোপন নাম্বারে প্রায় উনত্রিশ টাকা উনিশ পয়সার ভিতরে দিচ্ছে অপরদিকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময়ে প্রায় চব্বিশ টাকা তিরিশ পয়সার মতো করে পাবেন তবে বন্ধুরা এর ভিতরে লুলু মানি এক্সচেঞ্জে তিরিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তেইশ টাকা বিরাশি পয়সা আজকে আমেরিকান ইউএস এক ডলার বিনিময় একশো বারো টাকা এক পয়সা সিঙ্গাপুরের এক ডলার বিরাশি টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো উনিশ টাকা ষাট পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তো চব্বিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো সাত্রিশ টাকা চুয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে একাত্তর টাকা বত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার উনশি টাকা উনত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে পঁয়ষট্টি টাকা চুয়ান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো তিরিশ টাকা ছাব্বিশ পয়সা জর্দানের এক দিনের একশো তিপ্পান্ন টাকা একাশি পয়সা রোমানিয়ার এক লে চব্বিশ টাকা আড়াইশ পয়সা জাপানের এক লেন্স কুড়ি টাকা সাতাত্তর পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একত্রিশ পয়সা তো এই ছিল আজকে টাকার রেটের সর্বশেষ আপডেট